মাসুল বাড়িল সুবিধা তুটিল সর্বসাধারণের কথা বাদেই দিল জলসংকটত খুদ রোগী তিন চারি দিনে জিএমসিএইচত নাই পানি এটুপি পানির বাবে হাহাকার অবস্থা গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত পানির বাবে শৌচালয় যাব পৰা নাই রোগী ধুব পৰা নাই গা পানির বাবে বিপদর সম্মুখীন রোগীর আত্মীয় সকলো পানির বাবে সরকারি হাসপাতালখনত সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর আর কদর্যময় পরিবেশর পানি নাই রাতেপা ছয়টা পাঁচটা বাজার পানি নাই যোৱাকালি হয়েছিল আজিও হয়েছিল এই বাসান সাসান ধোয়া খাওয়া গা ধোয়া এগুলা পানি নাই এফালে এসপ্তাহ পূর্বে চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত বৃদ্ধি হয়েছিল সেবা মাসুল চিকিৎসা মহাবিদ্যালয়ের মাসুল বৃদ্ধির ঠিক পিছতে এতিয়া নিম্নতম সুবিধার পৰা বঞ্চিত রোগী আর অভিভাবক এনেদরে চলিছে নাকি রাজ্যের স্বাস্থ্য খণ্ড প্রশ্ন রোগীর অভিভাবকর পাঁচ দিন হল সেইদিন হল আহিছো পানি নাই তাত চারিদিন হল আজি পানি নাই কালি ৩০০ টাকার পানি লইছো মই শেষ হয়েছে আজি করবার লম পয়সাই নাই মোর তাত বাথরুম যাব লাগে ইমান গন্ধ ওলাইছে দিয়াই নাই পানি আহাই নাই উল্লেখ্য যে ভুক্তভোগী রোগীর অভিভাবকে বহুবার চিকিৎসা মহাবিদ্যালয়খনের অধীক্ষকক এই বিষয়ে জনাইছিল কিন্তু কোনো গুরুত্ব নিদিলে রোগীর অভিযোগক মাথু কারিকরি বিজুতির দোহাই দি দায় সরার চেষ্টা জিএমসিএইচ কর্তৃপক্ষর আমি কিমান কমপ্লেইন দিছো পানি নাই এতিয়া পেশেন্ট কি করিব এতিয়া গৈ আছে ঘুরি আছে আর আইসিইউ বিল্ডিং গৈ আছে এতিয়া সিজারিং পেশেন্ট বুর আইসিইউ বিল্ডিং কেনে যাব এনেকা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে গুয়াহাটি জিএমসি মেডিকেল কলেজ পুরা গোটে কেটা ফ্লোরত হয়েছে পুরা গোটে কেটা পুরা বিল্ডিং পেশাব করবলে গলে পানি নাই একো সুবিধা নাই আর ইমান গ্যাস হয়েছে পেশেন্ট কি পেশেন্ট ইয়াতে বাঁচিবর কারণে ইয়াতে আহি মরিব এনেকা গ্যাস হয়েছে সে এতিয়া প্রশ্ন হয়েছে এআই নেকি রাজ্যের স্বাস্থ্য খণ্ডর উন্নয়ন ক্যামেরাত প্রভাসর সহযোগত বলেন ভট্টাচার্য রিপোর্ট নিউজ ১৮ অসম নর্থ ইস্ট মাসুল বাড়িল সুবিধা তুটিল সর্বসাধারণের কথা বাদেই দিল জলসংকটত খুদ রোগী তিন চারি দিনে জিএমসিএইচত নাই পানি এটুপি পানির বাবে হাহাকার অবস্থা গুয়াহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত পানির বাবে শৌচালয় যাব পৰা নাই রোগী ধুব পৰা নাই গা পানির বাবে বিপদর সম্মুখীন রোগীর আত্মীয় সকলো পানির বাবে সরকারি হাসপাতালখনত সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর আর কদর্যময় পরিবেশর পানি নাই রাতেপা ছয়টা পাঁচটা বাজার পানি নাই যোৱাকালি হয়েছিল আজিও হয়েছে এই বাসান সাসান ধোয়া খাওয়া গা ধোয়া এগুলা পানি নাই এফালে এসপ্তাহ পূর্বে চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত বৃদ্ধি হয়েছিল সেবা মাসুল চিকিৎসা মহাবিদ্যালয়ের মাসুল বৃদ্ধির ঠিক পিছতে এতিয়া নিম্নতম সুবিধার পৰা বঞ্চিত রোগী আর অভিভাবক এনেদরে চলিছে নাকি রাজ্যের স্বাস্থ্য খণ্ড প্রশ্ন রোগীর অভিভাবকর পাঁচ দিন হল সেইদিন হল আহিছো পানি নাই তাত চারিদিন হল আজি পানি নাই কালি ৩০০ টাকার পানি লইছো মই শেষ হয়েছে আজি করবার লম পয়সাই নাই মোর তাত বাথরুম যাব লাগে ইমান গন্ধ ওলাইছে দিয়াই নাই পানি আহাই নাই উল্লেখ্য যে ভুক্তভোগী রোগীর অভিভাবকে বহুবার চিকিৎসা মহাবিদ্যালয়খনের অধীক্ষকক এই বিষয়ে জনাইছিল কিন্তু কোনো গুরুত্ব নিদিলে রোগীর অভিযোগক মাথু কারিকরি বিজুতির দোহাই দি দায় সরার চেষ্টা জিএমসিএইচ কর্তৃপক্ষর আমি কিমান কমপ্লেইন দিছো পানি নাই এতিয়া পেশেন্ট কি করিব এতিয়া গৈ আছে ঘুরি আছে আর আইসিইউ বিল্ডিং গৈ আছে এতিয়া সিজারিং পেশেন্ট বুর আইসিইউ বিল্ডিং কেনে যাব এনেকা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে গুয়াহাটি জিএমসি মেডিকেল কলেজ পুরা গোটে কেটা ফ্লোরত হয়েছে পুরা গোটে কেটা পুরা বিল্ডিং পেশাব করবলে গলে পানি নাই একো সুবিধা নাই আর ইমান গ্যাস হয়েছে পেশেন্ট কি পেশেন্ট ইয়াতে বাঁচিবর কারণে ইয়াতে আহি মরিব এনেকা গ্যাস হয়েছে সে এতিয়া প্রশ্ন হয়েছে এআই নেকি রাজ্যের স্বাস্থ্য খণ্ডর উন্নয়ন ক্যামেরাত প্রভাসর সহযোগত বলেন ভট্টাচার্য রিপোর্ট নিউজ ১৮ অসম নর্থ ইস্ট